আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে আবার আজকে সকালবেলা। তাই এখন বেজে গেছে সকাল 7:30, তখন উঠছি। দেখো আমার বাসার ভিতরে কতটা অন্ধকার দেখায়। আমি বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালকনিতে কথা বলতে আছে, আর বাইরে প্রচন্ড বর্ষা হইতেছে, প্রচন্ড বর্ষা হইতেছে। বর্ষা আমার পুরো মানে ব্যালকনির সব কিছু ভিজিয়ে ফেলাইছে। বলো আজকেও যদি এরকম বর্ষা থাকে, মনে হয় এই বর্ষায় ঠান্ডা ঠান্ডা ভাব নামাই দেবে, কারণ শীতের আবাসটা আসতে আছে, কারণ শীতে হবে। আর সারা রাতে এত বর্ষা হয়েছে, পুরো মাঠ ঘাট সব ডুবে গেছে, মানে সব কিছু মানে বর্ষার পানিতে থইতে থইতে করতে আছে। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে কি অবস্থাটা হলো বর্ষার কারণে। তা চলো দেখতে পাচ্ছো ব্যালকনি, বাইর কুলে আর ফোনটা নিলাম না, কারণ যেহেতু বর্ষা পড়ে দেখো মাঠটা সব ডুবে গেছে বর্ষার পানিতে। মানে সারাটা রাত্রও এরকমের বর্ষা হয়েছে, যে সারাটা রাত্রেও বৃষ্টি হয়েছে। একটা সেকেন্ডের জন্য বৃষ্টি কমে নাই মনে হয়, যেটা যেন একটা সেকেন্ডের জন্য কমে নাই। এখন বাজে সকাল 7:30, তখনও এরকমের বৃষ্টি। দেখো জলক দেখিয়ে দিলাম, আমি সকালে ঘুম থেকে উঠে এখনও ফ্রেশ হই নাই, ব্রাশ ট্রাশ করি নাই, বিছানা পাতাল উঠাই নাই, আর বিদ্যুৎও নাই। আমার রুমের ভিতর একেবারেই অন্ধকার, কীভাবে কী করবো তাই কথা হয়েছে। মানে পুরো রুমের ভিতর অন্ধকার লাগতেছে, আর আমি রাতে ঘুমাইছি এই জায়গাটায়, তার জন্য এখনও বিছানা পাতাল উঠাই না, কারণ যেহেতু আমি একা থাকলে আর তো খাটে ঘুমাই না। এটা তো নতুন কথা না, পুরানো গল্প। সকাল 8টা বেজে গেছে, কিন্তু একটু চা খাবো, নাই বিদ্যুৎ যে চা করব, তার জন্য আর চা করতে পারতাছি না, আর কিছু করতেও পারতাছি না। যেহেতু কারেন্ট নাই তার জন্য কিছুই হইতেছে না। চিন্তা করছি কি আজকে একটু মাছ ভাজা করব আর পাতলা করে ডাল রান্না করব, কারণ সেদিন ডালটা আমার কাছে অনেক ভালো লাগছে। কিন্তু তা তো মানে বিদ্যুৎ না আসলে কিছুই হবে না, বলো দেখি কখন আসে। তারপরে কি বার আজকে ভিডিওটা এডিটিং করে ফেলালাম, এডিটিং করে তারপরে সেইভাবে বসাই রাখছি। মনে হয় কারেন্ট আসবে না, তাই কালকে রাত্রে লুডুস খাইছি, কিছুটা লুডুস রয়ে গেল, ওইটাকে একটু গরম ফ্রিজে রেখে দিছি, গরম দিয়ে নিতে আসছি। এখন এটা গরম করে খাইয়ে ফেলাবো, আর সাথে একটু চা করে নেব, কারণ ওষুধ খাওয়ারও টাইম হয়ে গেছে। তার জন্য চিন্তা করলাম একটু কারেন্ট গ্যাসে করে ফেলে, আর কারেন্টে করে লাভ না। তারপর কারেন্ট আসলে রান্না বান্না করবো, মনে দুপুরে যা করে। আর পানি, আদা, দারচিনি, এলাইচ এগুলো দিয়ে দিছি, তেজপাতা। চা খাওয়ার জন্য আমি একটু মশলা দিয়ে, চা খেতেই ভালো লাগে আমার কাছে, তাই এগুলো দিয়ে চা করতে বসিয়ে দিছি। বেজে গেল বেলা 12:30, এখন তো আমি রান্না করতে পারিনি কারণ কারেন্ট আসে নাই, তার জন্য ফ্রিজও কেমন যেন হামিয়ে মিয়াইতে আছে। এতক্ষণ তো আমি শোয়াছিলাম কম্বলের ভিতরে, প্রচণ্ড ঠান্ডা পড়তে আছে, হঠাৎ করে ঠান্ডা তো মানে কেমন যেন শীত গুম গুম পাচ্ছে, এটা হয়েছে কথা। আর এত পরিমাণ বাহিরে বর্ষা হইতে আছে বলে বোঝাতে পারবো না যে কী পরিমাণ বর্ষা হইতে আছে। তোমাদেরকে কী যে করবো বর্ষার ভিতর, আর দুতলা একা একা মানে কিছুই ভালো লাগে না, যে বর্ষার ভিতরে কী করবো বাসার ভিতরে। যাই হোক, কিছু রান্নাবান্না তো নাই, দুপুরে যদি কারেন্ট না আসে তাহলে আর রান্নাই করবো না, মানে আর আমার ভাতটা হতে অনেক টাইম লাগে, এত পরিমাণ টাইম লাগে বলে বোঝাতে পারবো না। তো গ্যাসে দিলে আমার অর্ধেক গ্যাসই ফুরে যাবে, তাই গ্যাসে তো দিতেই পারবো না। যে হ্যাঁ, তার জন্য আর এখন রান্নাবান্নাও তাহলে করবো না, আর খাবোও না। দেখি বিকেলে যদি কারেন্ট আসে তখন রান্নাটা কর। দেখছি পাখিগুলো ভিজে কী অবস্থা হয়েছে, দেখো যে কী অবস্থা হয়েছে বর্ষার ভিতর। এরকমেরই বেঁচে ছিল পাখিগুলো, মানে এতটাই খারাপ লাগতেছে। আর দুদিন ধরে এরকমের বর্ষা কেন বুঝতেই পারতেছে না। দেখো আর এই গাছটা কি পরিমাণ পেঁপে হয়েছে, গাছের মাথায় আবার ফুলও পড়ছে, পেঁপেও হয়েছে অনেক, এই হচ্ছে কথা। দেখাই দিলাম তোমাদেরকে, আর একটা পাখি আসছে আবার ওই বর্ষে তারটার উপরে, ওই বর্ষা দেখছো, বর্ষা বেজ দেয়া আছে পাখিগুলো, কীরকমের ভেজা বেজ দেয়া আছে, খুব কষ্ট লাগতে আছে ওদেরকে দেখে। চলে আসলাম রান্নাঘরে, এখন বাজে বেলা 1:30, এর ভিতরে আমার রান্না বান্না নাই, কারণ কি কালকে রান্না করিনি, আজকে এখনও যদি না খাই সবাই ডাকাডাকি করতে আসে, তাই চিন্তা করছি রান্নাটা বসাইয়ে দিই। তার জন্য গ্যাসই এখন বসাই দিই, সবাই বলে কারেন্ট আসবে না, কারেন্ট আসবে না এটাই বলতে আছে, যে খামাকে আপনি বসে আছেন কারেন্ট আসবে না আজকে সারাদিন। তাই চিন্তা করছি গ্যাসে একটু মাছ ভাজি করে একটু ভাত বসাই দিই। চাল নিয়ে নিছি, এদিকে ভাতের পানিটাও আমার ভাতের পানি বসে, একটা আলু সেদ্ধ দিয়ে দিই, আলু ভর্তা করে নেবো হনে, যেন আর মাছ ভাজি করবো হনে, এটা দিয়ে খাবো হনে, যেন একটা আলু কেটে ভাতের ভিতরে দিয়ে দিই।
ইলিশমাছের লেন্সার ভর্তা করব, যে ইলিশ মাছের লেসের আর ইলিশ মাছ কড়া ভাজি করে নেব, তাহলেই হবে আজকের খাবারের। বর্ষার জন্য প্রথমত পিঁয়াজটা ভাজি করে নিয়ে তারপর মাছ টাছ চালা দেবো। বন্ধুরা গোসল টোসল করে আসছি, যে গোসল টোসল করে আসছি, গোসল করা শেষ। কারণ হচ্ছে যে ঠান্ডার ভিতরে গোসল করছিল, শীতে ধরে গেছে, কারেন্ট একটুখানি আসলো, এসে আবার 10 মিনিট পরই চলে গেল, আর চুলটা ভিজাই নেই কোনো রকম, মানে গায়ের উপরে একটু পানি দিয়ে আসলাম, যেহেতু ঠান্ডা ঠান্ডা জ্বর টর যদি হয় এই জন্য। তাই রান্না বান্নাও শেষ, এদিকে গোসল করাও শেষ। বৃষ্টি হইতে আছে, কি আর বলবো তোমাদেরকে, পুরো বর্ষার পানিতে বিলটা মানে পুরো থই 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 করে, যেটুক চিনা তো বিলটার একটু উঁচা ভিটাই দেখা যেত, এখন আর ওটা দেখা যায় না। আর এরকমের বৃষ্টি আমার একদমই ভালো লাগে না, মানে নামবে জবজবাই নামবে, 2 মিনিট পর শেষ হয়ে যাবে, আর পড়তে আছে পড়তেই আছে পড়তে আছে পড়তে আছে, আল্লাহ তালার এত দুঃখ হয়ে আসছে যে কান্নাই তার থামায় না। ঠিক আছে, হাতে ঢুকছিল একটা মাছের কাঁটা, ভর্তা বানাইতে যে ইলিশ মাছের কাঁটা ঢুকে গেছে, তা চলো আলু ভর্তাটা করে নি তারপর ভাত খাবো। ইলিশ মাছ করা ভাজি করছি, ইলিশ মাছের লেঞ্জার ভর্তা করলাম, আর এখানে আলু ভর্তার জন্য ধন্যবাদ আর। তা আলুটা অনেক গরম, তার জন্য একটু সিলেটে নিলাম, অনেক কষ্ট করে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, এটাই দুবেলা হয়ে যাবে, মানে যা আছে তাতে হয়ে যাবে সব পদ মিলে। ছাদের কাছে ধনে পাতা হয় একটা লাভ হয়েছে, সেটা হলো যখন খুশি আনতে পারি, কিন্তু আজকে বল সারা ভর্তা ভালো লাগে না। তাই চলো ভর্তাটা করে তারপর ভাতটা খেয়ে নি তারপরে আসি। তা ভাতটা নিয়ে নিলাম, এই ভাত আর দু রকমের ভর্তা, এটা হলো যে ইলিশ মাছের লেঞ্জার ভর্তা করলাম, আলু ভর্তা করলাম, ইলিশ মাছ কড়া ভাজি করে নিলাম, আর ভাত নিয়ে নিলাম। রুমের ভিতর অন্ধকার, নিয়ে আর দেখাতে পারবো না তোমাদেরকে, তার জন্য এখানেই দেখিয়ে নিলাম। তা আমি খাবারটা শেষ করে নিই। হ্যাঁ বন্ধুরা, একেবারে আগলোকে এসে পাগল বনে, কারণ ভাতটা খেয়ে নিই, কালকে থেকে কোনো ভাত খাই না, কালকে দুপুরে কটা পানি ভাত খেয়েছি বলো, এখন তো অনেক ক্ষুধা লাগছে। তাই ধোয়ালো ভাত গরম গরম, আর সাথে বেশি বাজে নাই, 2:30 বাজে, যেহেতু আমি 1:30 সময় রান্না করতে এসেছি, 1 ঘন্টার ভিতরে আমার রান্না বান্না সব হয়ে গেছে। তাই খাবারটা খেয়ে নিই, খেয়ে টেয়ে তারপরে বিকেল আবার তোমাদের যদি পারি ভিডিও করবো, নাহলে না। তাই অনেক মজা হয়েছে, একটু ডালা ডাললে ভালো হতো, কারেন্ট নাই, মোবাইল আর টর্চ লাইট মিলে কয়টা বড়া বানাইতেছে দেখো, দিয়ে দেখি ফুলে কিনে, একটু চালের গুঁড়ি আর একটু আটা ময়দা দিয়ে দিছি, আর ওই আটাই ময়দা তো না, ওটা আটা, ঠিক আছে, এটা দিয়ে সুন্দর করে একটু তেলের পিঠা বানাই নি, কারণ হয়েছে বিকেলে ঘুমাই ঘুমাই দেখি কোন বাসায় জানে পিঠা বানায় আর আমার নাকের গন্ধ আসে। ঠিক আছে, নাকটাই এত খারাপ আর বলে বুঝাতে পারবো না, দিয়ে দিলাম সবগুলো। ছোটবেলা ডেলি যদি বড়া পিঠা না খেতাম তাহলে ঘুমিয়ে ধরতে না, প্রতিদিন রান্না রক্তে একটু আটা দিয়া একটু চিনি দিয়া কয়টা বড়া বানাইয়ে দিত খাওয়া হইতে। এই হলো বড়া পিঠা, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এক ঝলক, কারণ হলো এটা বানাই নিলাম, যেহেতু কারেন্ট নাই তাই মোবাইলের ফ্ল্যাশ মেরেই তোমাদেরকে দেখাতে হলো। কারেন্ট নাই, আমার বাসায় একটা ছোট্ট ব্যাটারির লাইট আছে, এই যে এটার সামনে দাঁড়িয়েই তোমাদের সাথে কথা বলতে আসি, যে এটা কখন যে চার্জ শেষ হয়ে যাবে জানি না, চার্জ দিতে পারলাম না, সকালে একটু নেটের লাইনে কাজ করছিলাম, এখন চার্জ এটাই কম আছে, তাই ভিডিওটা চিন্তা করছি আগে যতটুকু লাইটের আলো আছে ভিডিওটা শেষ করে দিয়ে নিই। বিকেলে তো সারা বিকেলেই ঘুমিয়ে রইলাম, যে সারা বিকেল ঘুমাই রইলাম, এদিকে আমার ই করা হয়নি, যে ভিডিও করি নাই কিছু না, বর্ষার ভিতরে কোথায় যাব কি করবো বলো, কোনো কিছুই করা হয়নি, আর বাপের মায়েরা তো আসেই নাই, একাই দোতলায়,
বিছতলায় নামা হয় না, কিছু না, একা একা দোতলায় থাকি। তা আজকের ভিডিওটা বেশি কথা বলবো না, এখনই শেষ করে দেব, কারণ যে কোনো সময় লাইটটা বন্ধ হয়ে যাবে। তা আজকের ভিডিওটা এখনই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটি অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে ভিডিও দিতে। আর আমি যেরকমের লাইফটা প্রতিদিন মানে সিম্পল লাইফটা যেরকমের আমার কাটে ওইভাবেই তোমাদের সাথে শেয়ার করি, যে না আহামরি মেকআপ করে আহামরি সেজে গুজে থাকি এরকমের আমার লাইফটা যায় না। তাই আমি ওভাবে পারি না করতে, মানে অভিনয়টা করতে পারি না, এটা হচ্ছে মেইন কথা। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আর বর্ষাটা যে কমে যায়, বিদ্যুৎটা যে চলে আসে।